আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে মোট পদ সংখ্যা হলো 86 জন এবং বেতন হলো 70,000 টাকা পর্যন্ত বেতন। তো বন্ধুরা, আসলে আমরা দেখে নিই যে কী চাকরির পদে এই 70,000 টাকা বেতন পাওয়া যাবে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দেবেন। তো বন্ধুরা, এখানে পদ সংখ্যা মোট 86 জনকে নিয়োগ দেওয়া হবে। তো প্রথমে এখানে দেওয়া আছে যে হার্মফুল প্র্যাকটিসেস প্রোগ্রাম কোঅর্ডিনেটর, এখানে 7 জনকে নিয়োগ দেওয়া হবে এবং বেতন হলো 70,000 টাকা। তো বন্ধুরা, এখানে বেতন 70,000 টাকা। তো শিক্ষাগত যোগ্যতা, এখানে আবেদন করা শিক্ষাগত যোগ্যতা হলো কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সমমান হতে হবে। সরকারি বেসরকারি বা কোনো আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় শিশু ও কিশোর কিশোরীদের সুরক্ষা অধিকার ক্ষমতায়ন বিষয়ক কাজে কমপক্ষে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রতিবেদন প্রণয়ন, যোগাযোগ উপস্থাপনা এবং কম্পিউটার বিষয়ে MS অফিস ও ইন্টারনেট ব্রাউজিংয়ে দক্ষতা থাকতে হবে। প্রার্থীর বয়স 11/4/2022 খ্রিস্টাব্দের 50 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ 50 বছরের মধ্যে কোনো ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে না। তো বন্ধুরা, এখানে 50 বছর পর্যন্ত হলেও আবেদন করতে পারবেন। অন্যান্য চাকরির ক্ষেত্রে আমরা 30 থেকে 32 বছর পর্যন্ত হলে আবেদন করতে পারি, তাছাড়া আর আবেদন করা যায় না। এখানে 50 বছর হলেও আমরা আবেদন করতে পারবো। তো দ্বিতীয় নম্বর আছে চাইল্ড রাইটস ফেসিলিটেটেড, এখানে 7 জনকে নিয়োগ দেওয়া হবে। তো এখানে বেতন হলো 35,000 টাকা। তো বন্ধুরা, এখানে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর অথবা ডিগ্রি সমমান হতে হবে এবং সরকারি বেসরকারি বা কোনো আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শিশু ও কিশোর কিশোরীদের সুরক্ষা অধিকার ক্ষমতায়ন বিষয়ক কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রতিবেদন প্রণয়ন, যোগাযোগ উপস্থাপনা, MS অফিস ও ইন্টারনেট ব্রাউজিংয়ে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। তো বন্ধুরা, এখানেও MS ওয়ার্ড এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে দক্ষতা থাকতে হবে এবং প্রার্থীর বয়স 11/4/2022 খ্রিস্টাব্দে সর্বোচ্চ 30 বছরের মধ্যে থাকতে হবে। তো 3 নম্বরে দেওয়া আছে চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট ক্লাব অর্গানাইজার, এখানে 72 জনকে নিয়োগ দেওয়া হবে, এখানে 15,000 টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে। তো বন্ধুরা, এখানে আবেদন করার জন্য HSC সমমান পদে হলেই হবে, এখানে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবে। সুরক্ষা ও অধিকার বিষয়ে শিশু ও কিশোর কিশোরী পিতামাতা এবং কমিউনিটির সহিত কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো বন্ধুরা, এখানেও কম্পিউটার যারা পরিচালনা দক্ষ তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, MS এক্সেল, MS ওয়ার্ড এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে দক্ষতা থাকতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। তো বন্ধুরা, আমরা কীভাবে আবেদনটি করবো? তো বন্ধুরা, আমি চ্যানেলের ডিসক্রিপশন বক্সে এই সার্কুলারের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে অবশ্যই দেখে নেবেন। তো বন্ধুরা, অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য ইন্টারনেট ব্রাউজারে APC.teletalk.com.bd এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে। তো বন্ধুরা, আবেদন জমাদানের তারিখ হলো 11/4/2022 সকাল 10টা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ সময় হলো 30/4/2022 বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।